আসসালামু আলাইকুম, প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আলোচনা করব পদক্ষেপ, এনজিওর একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করি নিরাশ হবেন না। তো দেখেন এখানে কি বলছে, নারী প্রার্থীদের জন্য বাংলাদেশের শীর্ষ স্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র 1986 সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থ সামাজিক ও অবস্থার উন্নয়নের অবদান রেখে চলছে। তো এখানে যে নিয়োগটা প্রকাশ করেছে সেই নিয়োগে কিন্তু তারা সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে নিমুক্ত পদে নারী প্রার্থীদেরকে আবেদন করতে আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে শুধু নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো পদের নাম কি, কমিউনিটি ম্যানেজার বা CM1, পদসংখ্যা 300 এবং এই পদে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান পাস এবং শিক্ষা জীবনে যে কোনো দুটি পাবলিক পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী এবং সমমানের CGPA সহ 5 মাত্রা স্কেলে 2.50 এবং 4 মাত্রা স্কেলে 2.25 থাকতে হবে। এবং আপনি কি কি দায়িত্ব পালন করতে হবে, এলাকা জরিপ, সমিতি গঠন, সমিতি পরিচালনা, সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, ঋণ সঞ্চয় সংগ্রহ, LEAP, রেমিটেন্স প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করা, এছাড়া সমিতি, এলাকা, কমিউনিটি পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম উন্নয়ন বাস্তবায়ন করা, বেতন ভাতা ও সুবিধা কি কি পাবে। দেখেন প্রথম ধাপে 3 মাসিক শিক্ষানবিষ্কাল প্রশিক্ষণার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদের কার্যক্রম হাতে কলমে শিখবেন এবং প্রশিক্ষণকালে 15,000 টাকা বেতন পাবেন এবং প্রশিক্ষণ শেষে ভাতা নামটা প্রাপ্ত হবে। এবং সফলভাবে 3 মাস প্রশিক্ষণ সমাপ্তি পরবর্তীতে মূল্যায়নে উত্তীর্ণদের দ্বিতীয়ভাবে 3 মাসের জন্য শিক্ষানবিষ্কাল কর্মী হিসেবে নিযুক্ত হবে এবং শিক্ষানবিষ্কাল মাসিক মূল বেতন, আবাসন, লাঞ্চ ভাতা, স্থানীয় যাতায়াত ও মোবাইল বিল সহ 28,550 টাকা, যা চাকরি নিয়মিতকরণের পর হবে 31,853 টাকা। এবং তো আরো কি আরো দেখেন অন্য কি সুবিধা আছে, সাপ্তাহিক চাকরি, সাপ্তাহে 2 দিন ছুটি পাবেন এবং ছুটি বুকের সুবিধা, নারী বান্ধব কর্ম পরিবেশ ও অফিসের মেশিন ন্যায্য মূল্যে খাবার গ্রহণের আপনার সুবিধা পাবেন। এবং উক্ত পদের জন্য আরো প্রযোজ্য বয়সের কথা কি বলা হয়েছে, 24 থেকে 32 বছর বয়স হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং কর্মস্থল হবে কোথায়, সারা দেশে পদক্ষেপের যে কোনো ব্রাঞ্চ অফিস, তবে প্রশিক্ষণ কালে যথা সম্ভব নিজ এলাকা সংলগ্ন ব্রাঞ্চে প্রশিক্ষণ গ্রহণের সুবিধা পাবেন। এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার, কম্পিউটার, MS অফিস ও অটোমেশন বিষয়ে জানা থাকতে হবে। এবং আবেদন করবেন কিভাবে, আপনার এই পদগুলোতে আবেদন করার জন্য A4 সাইজে কাগজে, সাদা কাগজে চাকরির আবেদন পত্র, জীবন বৃত্তান্ত, আপনাকে চিনি এবং দুজন ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ করব। সদ্য তোলা পাসপোর্ট সাইজে 3 কপি, রঙিন ছবি, লেফট প্রিন্ট এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, স্থায়ী ঠিকানা সাপেক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয় সত্যায়িত ফটোকপি আংশিকভাবে সংযুক্ত করে আগামী 15 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয়, S টাওয়ার, বারেডং, 28/1, পশ্চিম তেজতুরি বাজার, তেজগাঁও, ঢাকা 1215, এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে। এবং খামের উপর অবশ্যই পদের নাম এবং নিজ জেলা উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে তারা পরীক্ষার সময়সূচি আবেদনের প্রদত্ত মোবাইল নম্বরে তারা অবহিত করবে এবং লিখিত পরীক্ষার অংশগ্রহণের জন্য ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে। এবং প্রশিক্ষণে যোগদানের সময় প্রার্থীর প্রধান অভিভাবক কর্তৃক 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা প্রদান করতে হবে। এবং প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে সংস্থার অনুকূলে স্টাফ সেভিংস ডিপোজিট 8,000 টাকা জামানত দিতে হবে, যা চাকরি শেষে আপনাকে লভ্যাংশ সহ ফেরত দিবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই পদক্ষেপ যে নিয়োগটা প্রকাশ করেছে সেই নিয়োগটা সম্পর্কে আপনি ভালোভাবে প্রথমে খোঁজ খবর নেবেন, নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করে ফেলবেন। আর এরকম নিত্য নতুন প্রতিদিন চাকরি খবর পেতে আমার চ্যানেল অফিসটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।